देश और प्रवास থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের সকলকে জানাই শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আমি ফারজানা আপনাদের সাথে আছি টিএফএল লাইভের পক্ষ থেকে। এখন আমরা রয়েছি চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায়, আর সেটা হচ্ছে পোলো গ্রাউন্ড মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত যে মেলাটা হচ্ছে দিচিটং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্তৃক আয়োজিত 30তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠেই রয়েছি। তো বাণিজ্য মেলাটা আমরা এখন একটু ঘুরিয়ে দেখাবো সবাইকে। অনেকে হয়তো শুনেছেন যে মেলা হচ্ছে, কিন্তু অনেকে দেখেননি যে মেলা হচ্ছে। কিন্তু আজকের এই পরিবেশটা দেখলে বুঝতে পারবেন যে আসলে এটা কি কি পরিমাণ লোকজন এসেছে। তো আমরা চলুন একটু ঘুরিয়ে দেখাই মেলাটা। আমরা এখন চলে এসেছি মার্কস প্যাভিলিয়নের সামনে। আপনারা সবাই জানেন মেলার একটা বিশেষ আকর্ষণ হলো মার্কস। মার্কসের প্যাভিলিয়নে আসে না এমন কোনো মানুষ নেই। আর মার্কসের প্যাভিলিয়নটা একদম থাকে মেলার একদম শুরুতে, মানে ফ্রন্ট গেটের একদম শুরুতেই কিন্তু মার্কসের প্যাভিলিয়নটা থাকে। তো মার্কসের প্যাভিলিয়ন এখন কীভাবে হয়েছে সেটা যদি একটু দেখেন তাহলে বুঝবেন। মানে প্রত্যেকবারই একটু অন্যরকমভাবে করা হয়, এবার তো আরও একেবারে স্পেশালভাবে করা হয়েছে। আমাদের একদম এই যে এই জায়গাটা দেখান, মেট্রো রেল, মানে মেট্রো রেল যেটা কিছুদিন আগে উদ্বোধন হয়েছে ওটাকেই মাথায় রেখে তারা মার্কস প্যাভিলিয়নটা করেছে। খুবই সুন্দর, মানে খুবই সুন্দর বলতে খুবই সুন্দর। একটু করে আমরা মার্কসের প্যাভিলিয়নটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখানে এত পরিমাণ ক্রাউড, মার্কসের প্যাভিলিয়নে সবসময় ক্রাউড থাকে। আজকে তো আরও বেশি, যেহেতু মানে শুক্রবার, শুক্রবার বলতে বন্ধের দিন, বন্ধের দিনে তো সবাই আসে। আর আজকের মার্কসের প্যাভিলিয়নে ঢোকাটাই হচ্ছে মানে খুব একটা টাফ হয়ে যাবে, এত ভিড়, এত ভিড় মানে বলে বোঝানো যাবে না। একটু করে যেদিকে মেট্রো রেল আছে ওটা একটু দেখিয়ে দিচ্ছি আমরা, ওই সাইডটা একটু করে দেখা, এত ক্রাউড। দিন যত যাচ্ছে মানুষের ভিড় ততই বাড়ছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি কি পরিমাণ এখানে লোকজনের ভিড়। তো আমরা একটু সামনের দিকে এগোই, আপনাদেরকে দেখিয়ে দেই আর কি কি প্যাভিলিয়ন রয়েছে এগুলো একটু আমরা দেখিয়ে দিব এখন। এই যে এখানে সামনে কিন্তু মাক্স, এবার মাক্স আর আমা কিন্তু একসাথে, এটা বলতে আমি ভুলে গিয়েছি। তো এই যে আমরা একটু আমার প্যাভিলিয়নটা দেখিয়ে দিচ্ছি। এখন আমরা কিন্তু তার পাশে মার্কস ডায়েটের যেটা রয়েছে, যেখানে আপনি ডায়াবেটিস পরীক্ষা বলতে সব কিছু পরীক্ষা করতে পারবেন, ওই স্টলের সামনেই রয়েছি। তো ওই স্টলেও দেখুন কি পরিমাণ ভিড়। এরপর আমরা একটু সামনের দিকে চলে যাব, আরও অনেক অনেক প্যাভিলিয়ন এসেছে, এগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। আমরা এখন চলে এসেছি গাজী প্যাভিলিয়নের সামনে। তো বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি গাজী প্যাভিলিয়নটা কেমন, এরপর হচ্ছে আমরা ভিতরে গিয়ে দেখিয়ে দিব ভিতরে কী কী এসছে, গাজীর কী কী প্রোডাক্ট ভিতরে এসছে এটা একটু আমরা দেখিয়ে দিই।